ওয়াটার স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প কৃষ্ণকলি। আমাদের পছন্দ কিংবা অপছন্দের জন্য আমরা নিজেরা দায়ী নই। আমাদের ভালোবাসা কিংবা ঘৃণা নিয়ন্ত্রণ করে জীবনের পূর্ব অভিজ্ঞতা। যার সে দাগ যত গভীর, তার মনের তল পাওয়া তত দুঃসাধ্য। কোন মানুষটা কেমন, মনের গভীরে কতটা আলো কিংবা অন্ধকার জমিয়ে রেখেছে সে, তা বিচার করতে গেলে আমাদের আগে জানতে হবে তার গল্প। আজ আমরা তেমনই গল্পের খোঁজ করব, তবে একজনের নয়, দুজনের। দেখা যাক কার গল্প কাকে খাদের কিনারায় এনে দাঁড় করায়। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প কৃষ্ণকলি। ঘন কালো গায়ের রং নিয়ে জন্মেছিল মেয়েটা, বাবা নাম রেখেছিল কৃষ্ণকলি। তুমি তুমি প্লিজ এভাবে চেত করো না। আচ্ছা, তুমি আগে বলো, আমাকে ভালোবাসো তো? বাসি। আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখো তো? উপর নিচে মাথা নাড়ায় কৃষ্ণা। সে জানে কথার কোন কানাগুলি বেয়ে কোন বড় রাস্তায় পৌঁছতে চাইছে সমর। মাঝপথেই তাকে থামিয়ে দেয়। ভালো তো তুমিও আমাকে বাসো, আমি তো তার দোহাই দিয়ে তোমাকে কিছু বদলাতে বলিনি। একটু ক্ষুণ্ণ হয় সমর, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি নিজের জন্য কিছু বলিনি। নিজের সমস্যা থাকলে তোমাকে পছন্দ করার এই প্রশ্নটাই আসতো না। সমস্যাটা আমার মায়ের। আমার গায়ের রং আমার সমস্যা নেই, এদিকে তোমার মায়ের সমস্যা হয়ে গেল। What do you mean by that? তুমি একটা পথ চলতি মেয়ে হলে মাই মম উডেন্ট ইভেন হ্যাভ বদার্ড, কিন্তু তুমি তো আমাদের বাড়ির বউ হতে চাইছো, এবং সেখানে তোর কিছু বলার অধিকার আমার মায়ের নিশ্চয়ই আছে। হতে চাইছি মানে মানে এমন ভাব করছো যেন লঙ্গরখানায় ভোজের আয়োজন করেছো আমার জন্য? আচ্ছা, তোমাদের বাড়িতে গোপাল আছে না, তাকে কি ফেয়ারনেস ক্রিম মাখিয়ে ঘরে তুলেছিলে? সমর আর কিছু বলে না। একটা লোক এসে ওদের মাঝের টেবিলে দুগ্লাস কোল্ড কফি রেখে যায়, তার উপরের তলে জমে আছে ক্রিম। গ্লাসের গা বেয়ে এই বুঝি ঝরে পড়তে চলেছে। হাত দিয়ে টেবিলের ওপর থেকে ধুলো সরায় সমর, বোধ হয় এতক্ষণে বাকবিতণ্ডাগুলোকেই ঝেড়ে ফেলতে চায় দুজনের মাঝখান থেকে। দেখো, এভাবে পাবলিকলি নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে লোক হাসানো আর একে অপরকে দোষারোপ করা ছাড়া তোর কিছু হচ্ছে না। সমস্যা একটা আছে আর সেটার সমাধানও আছে, শুধু তুমি রাজি থাকলে বিয়েটা হবে, নাহলে। বাকি কথাটা শেষ করে না সমর। কৃষ্ণা বেশ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে বসে থাকে, তারপর মুখ তুলে বলে, চেম্বারটা কোথায়? সমরের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সে চেয়ারে টান টান হয়ে বসে বলে, তুমি সত্যি রাজি আছো? তা তো বলিনি, কিন্তু আজ এই 2020-তে দাঁড়িয়েও কারা মানুষের ইনসিকিউরিটি নিয়ে এখনো ভ্যাসটামি করে যায় আমার সেটা খুব জানতে ইচ্ছা। নিজের মানিব্যাগ হাতড়ে একটা কার্ড বের করে সমর, তারপর কৃষ্ণার দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে নিউ ফেস অ্যান্ড স্কিন লাইটনিং ক্লিনিক। লাইটনিং ছোট্ট সব লাইটনিং নাকি? ফর্সা হাওয়া আর স্কিন লাইটনিং এর মধ্যে একটা পার্থক্য আছে, এটা নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ একদম একদম। দেখো, এসব ভুলভাল জিনিস না আমাকে দিয়ে হবে না, আমি আমার গায়ের রং নিয়ে যথেষ্ট খুশি। তোমার মায়ের যদি প্রবলেম থাকে তাহলে অন্য মেয়ে দেখে নিতে বলো। কার্ডটা এক হাতে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয় কৃষ্ণা, তারপর উঠে পড়ে চেয়ার ছেড়ে, কটমট করে তার দিকে তাকায় সমর। পরের প্রশ্নটা আরো ঠান্ডা গলায় করে সে, এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? গো আস্ক ইওর মাদার। ব্যাগটা পিঠে ঝুলিয়ে ব্যালকনি দিয়ে হেঁটে বেরিয়ে যায় কৃষ্ণা। শনিবারের দুপুর, গোটা কফি হাউস গম গম করছে, সদ্য ইউনিভার্সিটি ছুটি হয়েছে। পিলপিলিয়ে বেরিয়ে আসা ছেলেমেয়ের দল সার বেঁধে এসে ঢুকেছে কফি হাউসের ভেতর। চেয়ারের জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছে জনা পঞ্চাশেক ছেলেমেয়ে।
একবার টেবিল ছেড়ে দিলে আর সহজে ফেরত পাবার উপায় নেই। কৃষ্ণা আবার ফিরে এসে উল্টো দিকে চেয়ারে বসবে এই আশা নিয়ে কিছুক্ষণ বসে থাকে সমর। মিনিট দশেক কেটে যেতে কোল্ড কফিটা ফেলে রেখেই টেবিল ছেড়ে দেয় সে। কৃষ্ণার বয়স 28, বছর তিনেক ধরেই বিয়ের জন্য খোঁজ খবর চলছে। বারকয়েক ঠিক হয়ে গিয়েও পরে ফোন করে জানিয়েছে ছেলের মত নেই। মনে মনে কৃষ্ণা কারণটা বোঝে, ছোট থেকেই বোঝে। অন্য কোনো সমস্যা নেই কৃষ্ণার, পড়াশোনায় ব্রিলিয়েন্ট ছিল। ছোটবেলায় মা মারা গেছিল বলে বাবা একটা বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন তাকে। বছরখানেক পর সেখানে একটা ঘটনা ঘটে। বোর্ডিংয়ের কয়েকটি মেয়ে কৃষ্ণার সঙ্গে রুম শেয়ার করত, গায়ের রং নিয়ে মাঝে মধ্যেই হাসি ঠাট্টা করত তারা। বন্ধুদের মাঝে এসব নতুন কিছু নয়, কালোকে কালো, মোটাকে মোটা, বেঁটেকে বেঁটে বলা শুধু মৌলিক অধিকারই নয়, এক জাতীয় সত্যের উপাসনা। তবে সেসব সহ্য করতে করতে একদিন রাগ সপ্তমে উঠে যায় কৃষ্ণা। দুজন রুমমেটের মধ্যে একজনের মুখে ছুরি দিয়ে আঘাত করে বসে সে। তার আর্ত চিৎকারে প্রথমে ঘরে উপস্থিত বাকি দুজনই থমকে গেছিল। সম্বিত ফিরতে অপর মেয়েটি কৃষ্ণার উপরে চড়াও হয়, চুলের মুঠি ধরে ঠুকে দেয় দেওয়ালে। কৃষ্ণার হাতে তখনও ছুরি রয়ে গেছিল। উত্তেজনার বসে সেটা সে চালিয়ে দেয় মেয়েটির পেটের চামড়ার উপর, একটা হুলুস্থুলু পড়ে যায়। শেষে চিৎকার চেঁচামেচিতে যখন অন্য হল থেকে লোক এসে ঘরে ঢোকে, তখন তিনজনেই রক্তাক্ত আধমরা অবস্থায় মেঝেতে পড়ে। এই ঘটনার জের কাটিয়ে উঠতে পারে না কৃষ্ণা। ছুরি যেহেতু তার হাতেই ছিল, তাই সমস্ত ঘটনার দায়ভারও তার উপরেই বর্তায়। বোর্ডিংয়ে পড়াশোনা ছাড়িয়ে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনেন বাবা। সেই থেকে কৃষ্ণার হাবে ভাবে কিছু বদল আসে। আগে ভারী সরল সাদাসিধে মেয়ে ছিল সে, ক্রমশ বদরাগী আর রগচটা হয়ে উঠতে লাগলো দিন দিন। কারো সঙ্গেই সহজে বনিবনা হয় না। সমরের সঙ্গে তার আলাপ হয় বছর খানেক আগে একটা রিহ্যাব সেন্টার। সে সময়ে সমর নিজেও কিছু মানসিক সমস্যায় ভুগছিল। কলেজে পড়াশোনা শেষ করে সে আমেরিকা গেছিল পিএইচডি করতে। সমর ছোট থেকেই ঘরোয়া নির্বিবাদী জীবনযাত্রায় মানুষ, বিদেশি ছেলেমেয়ে আর কালচারের মধ্যে মানিয়ে নিতে পারেনি। হালকা বুলিংয়ের শিকার হয়ে দেশে ফিরে আসে, বিস্তর টাকা পয়সাও নষ্ট হয়, কেরিয়ারেও কালো দাগ পড়ে। ডিপ্রেশন তাকে এমনভাবে চেপে ধরে যে দেশে ফেরার দীর্ঘদিন পরেও মানসিক সমস্যায় ভুগতে থাকে সমর। রিহ্যাবে কিছুদিন যাওয়ার পরেই তার সঙ্গে কৃষ্ণার আলাপ হয়। সমরের মধ্যে কৃষ্ণা নিজেকে দেখতে পায়। দুজনেই বুলিংয়ের শিকার, দুজনের ক্যারিয়ারই খানিকটা লাইনচ্যুত, দুজনের গল্পটা যেন একই মোহনায় এসে মিশেছে। মাসখানেক ট্রিটমেন্টের পর অনেকটা উপকার হয় দুজনের, রিহ্যাব থেকেও ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাধা পড়ে একে অপরের কাছে। কৃষ্ণা আর সমরের প্রেমে কোনো লোভ ছিল না, উদ্দেশ্য ছিল না, কেবল দুজনের একই আঘাতের দাগ দুজনকে একই পথে চালনা করেছিল। খানিকটা সেই জন্যই ছোটখাটো ঝড়ঝাপটা তাদেরকে আলাদা করতে পারেনি। এতদিনে অবশ্য সমরের বাড়ির লোক কৃষ্ণাকে দেখেনি। কৃষ্ণা বাড়িতে যাওয়ার কথা বললেই কোনো কারণে সমর বেঁকে বসে। অথচ সমরের মা অলোকা সান্যালের সঙ্গে ফোনে কথাও হয়েছে কৃষ্ণার, ছবিও দেখেছেন। তাও মাসখানেক আগে কৃষ্ণা বিয়ের কথা বলে সমরকে। সমর একটা খবরের কাগজের অফিসে রীতিমতো বড় পোস্টে চাকরি করে। সে নিজেও একটা মাঝারি মাপের স্কুলে পড়ায়। বিয়েতে অসম্মতির কিছু নেই, তাও কৃষ্ণা লক্ষ্য করে কিছু একটা ব্যাপার বিব্রত করে চলেছে সমরকে। একদিন রীতিমতো চেপে ধরতে ব্যাপারটা স্বীকার করে সমর। সমরের মা অলোকা সান্যাল গৃহবধূ হিসেবে কোনো কালো মেয়েকে নাকি কিছুতেই মেনে নিতে পারবেন না। এ ব্যাপারে তিনি এতটাই দৃঢ়প্রতিজ্ঞ যে সমর নিজেও মন গলাতে পারবে না। ব্যাপারটা শুনে প্রথমে স্তম্ভিত হয়ে যায় কৃষ্ণা। ছোটবেলা থেকে পদে পদে গায়ের রং তার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রিহ্যাব সেন্টার থেকে ফিরে সেই সমস্যা খানিকটা কেটেছিল। নিজেকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছিল সে, এবং সেই ভালোবাসার সঙ্গে মিশেছিল সমরের দুচোখের মুগ্ধতা। সেই সমরের মুখ থেকে এমন অদ্ভুত দাবি শুনে বড় সড় আঘাত পেয়েছিল সে। অবশ্য সমাধান একটা নিয়ে এসেছিল সমর, ওই নিউ ফেস স্কিন লাইটনিং সেন্টার। লেজার টেকনোলজিকে কাজে লাগিয়ে এরা নাকি কয়েক মাসের মধ্যেই মানুষের চামড়ার রং পাল্টে দিতে পারে।
আজও সেই নিয়েই কথা বলার জন্য কৃষ্ণাকে কফি হাউসে ডেকেছিল সমর। কফি হাউস থেকে বেরিয়ে একটা শরবতের দোকানে এসে বসলো কৃষ্ণা। তারপর একটা শরবত অর্ডার দিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করল। ওপাশ থেকে মেয়েলি ঘোলা ভেসে এলো। আমার পক্ষে না মানে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। ওর মাটা শালা এত মিন মাইন্ডেড, আমি যদি আগে জানতাম। জানলে কি করতে শুনি। জানি না কি করতাম। আচ্ছা, এই লেজার টেকনোলজির এর কি কোনো মানে সাইড এফেক্ট আছে জানিস? শুনেছিলাম তো আছে, তবে তেমন মারাত্মক কিছু নয় হয়তো। খুব বেশি হলে কি হতে পারে? চামড়ায় লাল লাল দাগ হতে পারে, অথবা ওই চামড়া কুচকে যেতে পারে। আই মিন, এই স্বাভাবিক চামড়াকে অকারণে উত্তপ্ত করলে তো। তুই কি সাজেস্ট করছিস? আমি তোকে একটা কথা বলবো, যদি পারিস তাহলে ব্যাপারটাকে একটু ভেবে দেখিস। কি কথা? দেখ, আমি তো অলোক আন্টিকে ছোট থেকে দেখছি। সমরের যে প্রথম প্রেমিকাটা ছিল, আরে নামটা যতদূর মনে পড়ছে সম্পূর্ণ ওই, হ্যাঁ তাই হল, ওর গায়ের রংটাও চাপাই ছিল, বাড়িতে সবাই জানত। ওকে নিয়ে তো কাকিমা কখনো কোনো ঝামেলা করতে শুনিনি। তাহলে আমি কি দোষ করলাম? তা বলতে পারবো না, তবে আমার কি মনে হয় জানিস তো, তোর একবার কাকিমাকে ভালো করে জিজ্ঞেস করা উচিত। কি জিজ্ঞেস করব? এটাই যে কাকিমার সত্যি তোর গায়ের রং নিয়ে সমস্যা নাকি অন্য কিছু? অন্য কিছু আবার কি হবে? আর তাছাড়া সমর ওনার সাথে কথা বলতে আমাকে বারণ করেছে। বেশ, তাহলে ওকেই জিজ্ঞেস কর। সম্পর্ক ভেঙে যাওয়ার থেকে খারাপ তো আর কিছু হতে পারে না। সম্পর্কটা ভেঙে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, সমরের সঙ্গে এতটা জড়িয়ে গেছি। আচ্ছা ছাড়, তুই এসব কথা আবার ওকে বলতে যাস না। হ্যাঁ, রাখি আজ। ফোনটা রেখে দেয় কৃষ্ণা, গুগলে গিয়ে টাইপ করে নিউ ফেস স্কিন লাইটনিং সেন্টার। কয়েকটা লিঙ্কের মধ্যে থেকে ঘেঁটে ঘুঁটে রিভিউগুলো দেখতে থাকে, বেশিরভাগই প্রশংসা করেছে। মাত্র কয়েক মাসে এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে তারা বেজায় খুশি। আচ্ছা, এরা কি চাইলে খারাপ রিভিউগুলো ডিলিট করে দিতে পারে? কৃষ্ণা কি যেন ভাবে মনে মনে, হঠাৎ করে ওর ফোনটা বেজে ওঠে। একটা চেনা নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করে কৃষ্ণা। ওপাশ থেকে একটা ভারী গলা ভেসে আসে। হ্যালো কৃষ্ণা, ভালো আছো তো? কৃষ্ণার বুকের ভেতরটা আচমকাই ঠান্ডা হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, হ্যাঁ বলুন কাকিমা। তোমার তো এ সপ্তাহে বাড়ি আসার কথা ছিল, এলে না যে? না, আসলে আমার স্কুলে খাতা দেখা পড়ে গেছে, তাই জন্য আর কি। ও বেশ, তা সময় করে এসো না হয়। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। কয়েকদিন ধরে দেখছি সমর মনটা ভালো নেই, ভালো করে খায় না, ঘুমোয় না, কি ব্যাপার কিছু বলতে পারবে? না কাকিমা, তেমন তো কিছু মানে জানি না তো। মহিলা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর জোর করেই প্রসঙ্গটা কাটিয়ে নিয়ে বললেন, আচ্ছা সে যাক, তুমি একদিন এসো না হয় আমাদের বাড়িতে, এতদিন হয়ে গেল সচক্ষে একবার দেখতেও পেলাম না তোমায়। কৃষ্ণা কি বলবে বুঝতে পারে না। এর আগে তার কিছু ছবি মহিলা দেখেছেন, কিন্তু সেগুলো সবই ফটোশপে এডিট করা, তার গায়ের রং সেখানে স্পষ্ট করে বোঝা যায় না। ফোনটা রেখে সামনে তাকায় কৃষ্ণা। একটা লোক এইমাত্র শরবতের গ্লাস রেখে গেছে সামনে, চোখের ঠিক সোজাসুজি একটা আয়না। সেই আয়নায় নিজের মুখ দেখতে পায় কৃষ্ণা, রোদে পোড়া পিচের রাস্তার মতো মুখ, তামাটে রুক্ষ ভাব এসেছে চামড়ার উপর, চুলগুলো ছেঁড়া তোষকের সুতোর মতো মুখের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। আয়নার খুব কাছ থেকে নিজের মুখ দেখতে ভয় পায় কৃষ্ণা। ছোট ছোট লোম আছে তার মুখে, বিশ্রী দেখায়। এতদিন এই সমস্ত নিয়ে কোনো অসুবিধা ছিল না, নিজের মুখ আর চামড়াটাকে মানিয়েই নিয়েছিল, কিন্তু বিয়েটা তো আর কেবল তার আর সমরের সম্পর্ক নিয়ে নয়, তার সঙ্গে জুড়ে আছে আরও হাজারটা অপরিচিতের মতামত। কৃষ্ণার মনে হলো
দোকানের ভেতরের সবকটা মানুষ যেন তার পরিচিত। তারা সবাই আর চোখে তাকিয়ে আছে আয়নায় ফুটে ওঠা সেই কালো রুক্ষ ক্ষতবিক্ষত মুখটার দিকে। ওদের কেউ হাসছে, কেউ বিরক্ত হচ্ছে, কেউ জানাচ্ছে সহানুভূতি। আহা, ওর কি দোষ, ঈশ্বর অমন করে পাঠিয়েছেন। মনে হয় কানের কাছে যেন চিকচিক করে একটা আওয়াজ আসছে, জিভ দিয়ে আওয়াজটা করে চলেছে সার সার লোক। এই এক আওয়াজ সে শুনত বোর্ডিং এর মেয়েগুলোর মুখে। ক্রমশ শব্দগুলো বেড়ে ওঠে, কৃষ্ণার হাত পা কেঁপে যায়। কয়েকবার অসুস্থ মনে হয় নিজেকে, ইচ্ছা করে নিজের গায়ের চামড়া টেনে টেনে ছিঁড়ে ছড়িয়ে দিতে মেঝেতে। চামড়াহীন থকথকে রক্ত মাংসের দলাটুকুকে হয়তো এতটা সহানুভূতি, এতটা ঘৃণা সহ্য করতে হবে না। দুটো দিন চুপচাপ কেটে যায়। এর মধ্যে সমর কোনোভাবে যোগাযোগ করেনি, কৃষ্ণাও আগবাড়িয়ে মেসেজ বা ফোন করেনি তাকে, তবে বারবার হোয়াটসঅ্যাপের লাস্ট সিন চেক করেছে। ছেলেটা খুব একটা অনলাইনে আসছে না। অলকা সান্নালের নাম্বার থেকে কয়েকবার ফোন এসেছে, সে ধরেনি। ঠিক করেছে আরও কটা দিন দেখবে, তারপরেও যদি সমর নিজে ফোন না করে তাহলে সরাসরি কাকিমাকে ফোন করবে, জানাবে সব কথা। যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তাহলে কৃষ্ণা চেষ্টা করবে আস্তে আস্তে সরে আসতে সমরের কাছ থেকে। দেখতে দেখতে সাতটা দিন কেটে যায়। কৃষ্ণা ব্যাপারটা থেকে নিজের মন ফেরাবার চেষ্টা করে। স্কুলে কাজের চাপ বেড়েছে ইদানিং, বাচ্চা কাচ্চাদের নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে, তবে এর ফাঁকে অবসর সময়ে ভার হয়ে এসেছে তার মাথাটা। পরদিন স্কুল ছুটি হতে গেটের বাইরে আসতেই কিন্তু থমকে গেল কৃষ্ণা, বুকটা একবারের জন্য কেঁপে উঠল ওর। স্কুল গেটের বাইরে এখন কচি কাঁচার ভিড়, হই হই করতে করতে কেউ স্কুল বাসে উঠছে, আবার কেউ কম্পাউন্ডেরই একধারে ব্যাগ কাঁধে গার্জিয়ানের জন্য অপেক্ষা করছে, এবং সেই কম্পাউন্ডেরই একদিকের দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে সমর। শটান চেয়ে আছে কৃষ্ণার দিকে, এত দূর থেকে তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাও কৃষ্ণার মনে হলো তার মুখটা ঝুলে আছে, চোখের সেই উজ্জ্বল ভাব উধাও। কি বলতে এসেছে সমর? মনের ভেতরে দোলাচল নিয়েই এগিয়ে গেল কৃষ্ণা, হাত দিয়ে একটা ইশারা করে তাকে স্কুল চত্বরের বাইরে গিয়ে দাঁড়াতে বলল। এর আগে কোনোদিন এভাবে স্কুলে আসেনি সমর, তাছাড়া সে আসছে সেটা ফোন করেও জানায়নি আজ। কৃষ্ণাদের স্কুল ছাড়িয়ে খানিক দূর এলেই একটা মাঠ পড়ে, সেটা পার হয়ে মূল রাস্তায় গিয়ে উঠতে হয়। বাইরে বেরিয়ে সেই মাঠটার দিকেই এগিয়ে গেল সমর, তার পেছন পেছন কৃষ্ণা। ক্রমশ হাঁটার গতি বাড়িয়ে সমরের পাশে পৌঁছে গেল সে, নিচু কিন্তু ভরাট গলায় বলল, তুমি হঠাৎ এখানে? কয়েক পা হেঁটে গেল সমর, তারপর দুপাশে চোখ বোলাতে বোলাতে বলল, সিন ক্রিয়েট করতে আসিনি, কিছু কথা বলার ছিল। সে বলো, কিন্তু তার আগে তো কোথাও একটা বসা দরকার। দরকার নেই, যে কথাগুলো বলবো সেগুলো তুমি আমার মুখটা না দেখলেই আমার পক্ষে বলা সহজ হবে। কি যেন একটা ছিল সমরের কথাগুলোর মধ্যে, কৃষ্ণা একটু ঘাবড়ে গেল, তবে হাঁটা থামালো না। শেষ দুপুরের হালকা রোদ এসে পড়েছে ওদের গায়ের ওপর, বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে কপালে। ছেলেপুলের দল এখন মাঠ ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে গেছে। বাতাসে নিস্তব্ধতা ঘনিয়ে আসতেই কৃষ্ণার অস্বস্তিটা বেড়ে উঠল। আমার মা ছোট থেকে রেসিস্ট ছিল না, আমি জানি। আমাকে আমি ইউএস থেকে ফেরার পর মায়ের এই বাতিকটা শুরু হয়, এবং তার যথেষ্ট কারণ আছে, সেটা বলবো বলেই এসেছি। এবং সেগুলো শোনার পরেও যদি তোমার মনে হয় যে আমার মায়ের কোথাও দোষ আছে, তাহলে আমি আর তোমার সামনে আসবো না। কি কারণ বলছি? ইউএসএতে আমার থাকার ব্যবস্থা ডরমিট্রিতে হয়েছিল, সেখানে আমি ছাড়াও রেমি, ডিয়ন আর সুলেমান নামে তিনটে ছেলে থাকত, তিনজনেই কৃষ্ণাঙ্গ। তবে দেশ ধর্ম আলাদা হলেও রোজ নামচা একই ছিল, রুমের ভেতর বসেই ড্রাগস নিত তারা, সিগারেটের ভেতর মাদক ভরে নেশা করত। ওদের খাওয়া দাওয়া কিংবা
জীবনযাত্রার সঙ্গে আমি কিছুতেই মানিয়ে নিতে পারিনি। প্রথম প্রথম বেশ অস্বস্তি হতো, মাকে ফোন করে বলতাম, মা বলতো মানিয়ে নিতে। ওরা রুমে থাকলে আমি বাড়িতে ভিডিও কল করে ধরে রাখতাম, আর ওরা তাতে আরও হাসাহাসি করতো। শেষে একদিন ওরা আমাকে ওর ড্রাগ নেওয়ার জন্য জবরদস্তি করতে আমি ডিপার্টমেন্টে জানিয়ে দিই, কিন্তু লাভ হয় না তাতে, উল্টে আমার উপর ওদের অত্যাচার বাড়তে থাকে। একদিন রাতে মায়ের সামনেই আমাকে বিবস্ত্র করে। বাকি কথাগুলো বলতে গিয়ে একটু দম নেয় সমর, চারপাশটা আর একবার দেখে নেয়। এতক্ষণে একবারও তাকায়নি কৃষ্ণার মুখের দিকে। আমাকে অ্যানালি রেপ করে ওরা তিনজন মিলে, এসব আগেও করেছে, মানে আমি যাওয়ার আগে। মা এতটাই হতবাক হয়ে গেছিল যে ভিডিওর অফ বাটনটা টিপতে ভুলে গেছিল। আমি চিৎকার করি প্রথমে, ওরা আমার মুখ চেপে ধরে। আমার শরীর থেকে বেরিয়ে আসা রক্তে ডরমিটরির মাটিটা পুরো ভিজে গেছিল। মা হাউ হাউ করে কেঁদেছিল সারা রাত, ফোনটা তখনও কাটেনি। ঘণ্টাখানেক পর আমাকে ছেড়ে দেয় ওরা, আমার তখন সেন্স নেই। মাদকের নেশা কাটতে ওদের মধ্যেই আমাকে একজন হসপিটালে নিয়ে যায়। ওরা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উপর মহল থেকে ওই তিনজনকে সাসপেন্ড করে দেয়, আইনি ব্যবস্থাও নিয়েছিল। শারীরিকভাবে সেরে উঠলেও আমি মানসিকভাবে, মানে মানসিক ব্যাধিটা রয়েই যায় আমার, তবে আমার থেকে বেশি মায়ের। সিগারেটে আরেকটা টান দিতে যাচ্ছিল সমর, তার আগেই অনুভব করে একটা হাত এসে তার ঝুলন্ত বাঁ হাতটা আঁকড়ে ধরেছে। ঘুরে দাঁড়িয়ে কৃষ্ণার চোখের দিকে তাকায় সমর, দুফোঁটা জল টলটল করছে সেখানে। কৃষ্ণা, আমার মা সেদিন ওই তিনটে কৃষ্ণাঙ্গ ছেলেকে ওইভাবে হাসতে হাসতে আমাকে ছিঁড়ে খেতে দেখে। কৃষ্ণার চোখ দুটোয় জমা হওয়া জল এবার গাল বেয়ে গড়িয়ে নামতে থাকে। সে কিছু উচ্চারণ করার চেষ্টা করে কিন্তু পারে না। মায়ের কোনো দোষ নেই কৃষ্ণা, ওটা মায়ের মানসিক ব্যাধি। আমাকে আবার একটা কালো মানুষের সঙ্গে সারা জীবন কাটাতে হবে, এ কিছুতেই মেনে নিতে পারবেন না উনি। এতে তোমার দোষ কিছু নেই, কেবল একটু মানিয়ে নিয়ে, আর যদি সত্যি মানিয়ে নিতে না পারলে তাহলে পারব, আমি রাজি আছি। সত্যি বলছো তুমি? সমরের চোখের জলের উৎস বদলে যায়, কিন্তু আর কোনো উত্তর পায় না। বুকের কাছে দুটো পেলব হাত আর এক মাথা উস্কো খুস্কো রোদে পোড়া গরম চুলের ধারা অনুভব করে। কি একটা যেন তার হাতে ধরিয়ে দেয় কৃষ্ণা। সমর চোখ থেকে জল মুছে চেয়ে দেখে নিউ ফেস লেজার স্কিন লাইটনিং এর সেই কার্ডটা। গোটা ট্রিটমেন্টটা চলে মাসখানেক ধরে, গোটা দশেক সিটিং লাগে, খুব একটা যন্ত্রণার কিছু নয় ব্যাপারটা, তবে বিস্তর নিয়মকানুন মেনে চলতে হয়। নিয়মের এতটুকু এদিক সেদিক হলেই সেরা ফল পাওয়া যাবে না। স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে কৃষ্ণা, এই তিনটে মাস বিস্তর পড়াশোনা করেছে। সিটিংয়ের দিনগুলো সমর ওর বাড়ি এসে ওকে নিয়ে গেছে, তবে অলকা সান্নালকে কোনোরকমে ভুলিয়ে রেখেছে কৃষ্ণা। তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেট ফাইনাল করতে চাইছেন। কৃষ্ণা ঠিক করেছে, যতদিন না তার গায়ের রং সম্পূর্ণ পাল্টে যাচ্ছে ততদিন কোনো কথাই সে দেবে না। এই তিন মাস ধরে বহুদিন পর খোলা জানলার মতো কৃষ্ণার গায়ের জমাট কালো রং পাল্টে গেল একটু একটু করে। শুধু তাই নয়, যা সব ভয়ঙ্কর কথা রিভিউ খুঁজে সে বের করেছিল তার কোনোটাই ঘটেনি তার সঙ্গে। চামড়ায় একটা দাগ নয়, জ্বলুনি নয়, অ্যালার্জি নয়। এখন তাকে দেখে আর বোঝার উপায় নেই যে একসময় আবলুস কাঠের মতো রং ছিল তার, যেন অভিশাপের কালো মেঘ কেটে গিয়ে ঝকঝকে রোদ উঠেছে তার মুখে। এখন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখের দিকে তাকায় কৃষ্ণা। মুখ থেকে সেই ছোট ছোট লোমগুলো উধাও, ঠোঁটের উপরে নিচে বিশ্রী কালচে দাগ নেই, কপালের ফুটি ফাটাগুলো ভরে গেছে, চোখ দুটোও কি বড় লাগছে আগের থেকে। ঘর ফাঁকা, তাও কৃষ্ণার কানে কানে কে যেন বলতে লাগলো ওর দিকে কেউ আর চোখে চেয়ে নেই, কেউ করুণা করছে না ওর উপর।
একটা সাধারণের ভিড়ে মিশে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আয়নায় তাকিয়ে থাকতে থাকতেই নিজের মনেই হেসে ওঠে কৃষ্ণা। সব কিছু এত সহজে হয়ে যাবে ও নিজেই ভাবেনি। কদিন বাড়িতে কাটিয়ে নিয়ে শেষে সমরের সঙ্গেই ওর বাড়ি গেল কৃষ্ণা। ওকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল মিসেস সান্নালে। ঠিক হলো আবার পরের মাস থেকেই স্কুলের চাকরিটায় জয়েন করবে কৃষ্ণা এবং তার দুমাস পরেই বিয়ে। সেদিন অলোকা সান্নালের ভিতরের ঘরে গিয়ে ঢুকতেই আনন্দের আতিশয্যে সোফায় বসা কৃষ্ণার মুখের উপরে আচমকাই ঝুঁকে পড়ে একটা চুমু খেল সম। চোখ দুটো বন্ধ হয়ে গেছিল, চোখ খুলতেই একবারের জন্য থমকে গেল। এতদিন প্রতিবার চুমু খাওয়ার পর চোখ খুলে একটা তামাটে পোড়া মুখ দেখতে পেয়েছে সে। আজ চোখ খুলে মনে হলো যেন অন্য কোনো মেয়েকে চুমু খেয়েছে। সমরের চমকিত চোখ দুটোর দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে পারল কৃষ্ণা। পাগল কোথাকার, তোমাকে ভীষণ অন্যরকম লাগছে। তা তো লাগবেই, শুধু গায়ের রং না, অন্য একটা কিছু পাল্টে গেছে। সে কি? লজ্জা পেলে এখন গাল দুটো লাল হয়ে যায় তোমার। কৃষ্ণা মুখ নামিয়ে নেয়, তার গাল দুটো সত্যি লাল হয়ে উঠেছে। ঘন কালো গায়ের রং নিয়ে জন্মেছিল মেয়েটা, বাবা নাম রেখেছিলেন কৃষ্ণকলি। আজ কৃষ্ণার বৌভাত। সমরের বাড়ি থেকে হাঁটা দূরত্বেই একটা বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে। সকাল থেকে সানাই বাজছে সেখানে, লোকজনের আনাগোনা বেড়ে উঠেছে। আপাতত সন্ধে হয়ে এসেছে। যে বেনারসিটা কৃষ্ণা পড়েছে সেটা বেজায় ভারী, সেই সঙ্গে মুখে গায়ে রাজ্যের মেকআপ এক বিচিত্র অনুভূতি সৃষ্টি করছে ওর মনের ভেতর। সবার থেকে আলাদা লাগছে আজ ওকে, সবাই ওর দিকে ফিরে ফিরে চাইছে। আজ কি আশ্চর্য, এত লোকের তাকানোটাই একসময় অস্বস্তিকর মনে হতো। মনে হতো সবাই যেন ব্যঙ্গের চোখে চাইছে। আজ তাহলে হচ্ছে না কেন? সত্যি কি গায়ের রং ছাড়া আরও কিছু বদলে গেছে কৃষ্ণার মধ্যে? এর মধ্যে অলোকা সান্নাল এসে কয়েকবার বসেছেন কৃষ্ণার পাশে। ফটোগ্রাফার ছেলেটি পরিবারের এক একজন সদস্য এসে দাঁড়ালে ছবি তোলার জন্য হামলে পড়ছে। কৃষ্ণাও হাসি মুখে পোজ দিচ্ছে। কি জোরালো একটা আলো ছেলেটার হাতে, মুখের উপর পড়লেই চোখ ধাঁতিয়ে যায়। তার উপরে জমাটি মেকআপ, ঘন কাজল গোলে চামড়া কালো করে দিয়েছে। বিভৎস কুৎসিত লাগতে শুরু করেছে ওকে আগের মতো। সবার মুখের দিকে চায় কৃষ্ণা, কই কই না তো। সবার দৃষ্টির মধ্যে মুগ্ধতা। আশপাশ থেকে অস্ফুট শুনতে পেল কয়েকবার, ফুটফুটে বউ হয়েছে। ফুটফুটে মানে ফর্সা নিশ্চয়। কৃষ্ণা খেয়াল করেছে আজকাল লোক আর কাউকে ফর্সা বা কালো বলে না, অথচ ওগুলো না বললে সৌন্দর্যটাও ঠিক বোঝানো যায় না। অতএব ফুটফুটে, টুকটুকে, চাপা, শ্যামবর্ণ বলে চালিয়ে দেয়। এই ভারী মেকআপ আর আলোর মাঝে হঠাৎ করেই ঘুম পায় কৃষ্ণা। অদ্ভুত কিছু খেয়াল আসতে থাকে ওর মাথায়। আচ্ছা, কৃষ্ণা কি দায়ে পড়ে মাথা নুয়েছে? সেই যে কৃষ্ণা ওর গায়ের রং কালো বলে হাসতে থাকা দুটো মেয়েকে কিচেন থেকে চুরি করা ছুরি দিয়ে কুপিয়েছিল, সে কি? না, কৃষ্ণা ভেবে দেখল ওর ভিতরে এতটুকু আফসোস নেই। সমরকেও ভালোবাসে, ওর জন্য, ওর মায়ের জন্য এতটুকু করাই যায়। মানসিক রোগে ভুগছেন মহিলা, মানসিক রোগ, রোগ জিনিসটা চেপে থাকলেই মুশকিল, তার বদলে সারিয়ে তোলা বেশি জরুরি। কৃষ্ণার মনে হয় বিয়ের পর যত তাড়াতাড়ি হয় অলোকা সান্নালের এই মানসিক রোগের চিকিৎসার ব্যবস্থা করবে সে। একটু দূরে ঘুরে বেড়াচ্ছে সমর, বন্ধুদের সঙ্গে কথা বলছে। তাকে হাতছানি দিয়ে কাছে ডাকে কৃষ্ণা। সমর ওর কাছে এসে জিজ্ঞেস করে, কোনো প্রবলেম হলে বলো কিন্তু। আচ্ছা, তুমি মায়ের রোগটা নিয়ে কিছু ভাবলে? মায়ের আবার কি রোগ? না মানে ওই কালোদের অপছন্দ করা। সমর একটু অসন্তুষ্ট হয়। এখনই এসব নিয়ে কথা বলতে হবে কৃষ্ণাকে? রোগ রোগে জায়গায় থাক না, আমাদের বিয়ে হয়ে গেছে, যখন মা কালোদের নিয়ে কি ভাবলো না ভাবলো তাতে কি বা যায় আসে।
আসে না। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে হলে তার গায়ের রং কি হবে তুমি কি করে জানলে? ওফ বাবা, রামই জন্মালো না, আবার রামায়ণ নিয়ে চিন্তা। আচ্ছা, পরে না হয় মায়ের চিকিৎসা করিয়ে নেওয়া হবে, ঠিক আছে? আর বাকিরা? বাকিরা মানে? মানে ধরো আমাদের সন্তান তো বড় হবে একদিন, তোমার মায়ের মতন আরো তো অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কালো চামড়া একদম সহ্য করতে পারে না, তাদের দোষ দেওয়া যায় না হয়তো, হয়তো হয়তো তোমার মায়ের মতোই তাদের কোনো কারণ আছে, কিন্তু তাদের থেকে আমাদের সন্তানকে... ওফ বাবা, তুমি চুপ করো তো এখন। প্লিজ প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা। আমি জীবনের এতগুলো বছর ওই গায়ের রং নিয়ে কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি, বিশেষ করে যদি মেয়ে হয় আমাদের তাহলে। আসি বেট, কে যেন এসে ডেকে নিয়ে চলে যায় সমরকে। কৃষ্ণার কপালে চিন্তার ভাঁজ পড়ে, দুশ্চিন্তার ব্যাপার, এভাবে বসে থাকলে চিন্তা আরো বাড়বে। উঠে পড়ে একটু হেঁটে খাবার জায়গায় চলে এলো কৃষ্ণা। ফার্স্ট ব্যাচ বসেছে, চামচ আর থালার ঠং ঠং আওয়াজ হচ্ছে চারদিক থেকে, সেই সঙ্গে কেটারের ছেলেদের হাঁকডাক। কয়েকজন কৃষ্ণাকে ডেকে তাকে থামিয়ে গল্প করল, হাসি মুখে সবার সঙ্গে কথা বলল কৃষ্ণা। তবে তার মুখ থেকে দুশ্চিন্তার ভাঁজ গেল না। কেটারের ছেলেগুলো যেখানে দাঁড়িয়েছিল সেখানে এসে কিছুক্ষণ দাঁড়ালো কৃষ্ণা। একদিকে টেবিলের উপরে এক মনে চেয়ে আছে সে, কি যেন একটা দেখছে মন দিয়ে। তার মুখের ভাব একটু একটু করে পাল্টে যাচ্ছে। খাবারের জায়গা থেকে আবার সিংহাসনের কাছে যখন ফিরল কৃষ্ণা, তখন তার মুখের ভাব পাল্টে গেছে, ভারী নিশ্চিন্ত দেখাচ্ছে তাকে। জায়গাটাকে ঘিরে ফেলেছে ফটোগ্রাফারের দল, তাদের মধ্যে কয়েকজন হ্যান্ডিক্যাম আর কয়েকজন স্মার্টফোনে ভিডিও করছে। সেদিকে একবার তাকিয়ে নিয়ে এগিয়ে আসে কৃষ্ণা। অলোকা সান্যাল তাকেই খুঁজছিল। এই তো কৃষ্ণা, কোথায় ছিলে তুমি? ওই খাওয়ার জায়গাটা ঘুরে এলাম একটু, কিছু বলতে যাচ্ছিলেন অলোকা সান্যাল। কৃষ্ণা নিজেই তাকে থামিয়ে দিয়ে বলল, মা আপনার সঙ্গে না আমার একটু দরকার ছিল। হ্যাঁ বলো। একটা স্টিল ছবি তুলব, শুধু আপনি আর আমি। বেশ তো, এই ছোকরা দেখো দেখি কাকে কার মেয়ে মনে হয়। রসিকতা করে কথাটা বলেই সিংহাসনের সামনে গিয়ে দাঁড়ালেন অলোকা সান্যাল। কৃষ্ণা হাসি মুখে তার পাশে দাঁড়াল। ভিডিও ক্যামেরা রেকর্ডিং শুরু করেছে, স্টিল ক্যামেরা থেকে পরপর শাটারের আওয়াজ আসছে, ফ্ল্যাশ জ্বলে উঠল। অলোকা সান্যালের চোখ ধাঁধিয়ে গেছে, মৃদু যন্ত্রণাও করে উঠল ভুরুর নিচে। একটা ধাতব কিছু আঘাত করেছে সেখানে, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এক সুতীব্র চিৎকারের রোল উঠল জায়গাটা। এক দল চলন্ত ক্যামেরা এবং কয়েকটি বিমোহিত হয়ে যাওয়া মানুষ দেখল। ক্যামেরার ফ্ল্যাশ চলে উঠতেই কৃষ্ণার পেছনে লুকিয়ে থাকা হাত দুটো বেরিয়ে এসেছে। দুহাতে ধরা রয়েছে দুটো কাঁটা চামচ। মুহূর্তে অলোকা সান্যালের সামনে গিয়ে দাঁড়িয়ে মহিলার চোখ লক্ষ্য করে চালিয়ে দিয়েছে ধারালো কাঁটাগুলো। প্রথমবার লক্ষ্যভ্রষ্ট, দ্বিতীয়বার আর ভুল হয়নি কৃষ্ণা। কাঁটা চামচের ফলাগুলো গিয়ে ঢুকেছে অলোকা সান্যালের চোখের ভেতর। বারবার হিংস্র সাপের জিভের মতো একই জায়গায় নেমে আসছে তারা, তুলে আনছে চোখের মণি, নার্ভ, রক্ত কাটিলেজ। জনতার চিৎকার শুনে সেখানে ছুটে আসে কিছু লোকজন। সমর ভিড় ঠেলে বেরিয়ে আসে ফাঁকা জায়গাটায়। অলোকা সান্যালের চিৎকার এখন সানাইয়ের শব্দকেও ছাপিয়ে গিয়েছে। কৃষ্ণার মুখে ফুটছে আরো ধ্রুপদ শান্তিময় এক হাসি, একটুও শব্দ হচ্ছে না তাতে। এটা কি করলে তুমি? তাকে দেখতে পেয়ে কৃষ্ণার হাত থেকে রক্তমাখা কাঁটা চামচ দুটো খসে পড়ে। সে এগিয়ে যায় সমরের দিকে। ঠিক করিনি বলো, মনের রোগ কি আর চেপে থাকলে সারে? সারিয়ে তুলতে হয় তাই না? তুমি তুমি তিনটে কালো মানুষ তোমার উপরে অত্যাচার করেছিল বলে উনি কালো মানুষদের ঘেন্না করেন, আর আজ একটা ফর্সা মেয়ে ওর চোখ খুবলে নিল। এবার দেখো সব ব্যালেন্সড হয়ে যাবে। হ্যাঁ,
এবারে উনি বুঝবেন যে মানুষের গায়ের রং দেখে তার দোষ গুণ বিচার হয় না। দেখো সব ঠিক হয়ে যাবে, এরপর আর কারোর গায়ের রং উনি দেখতেই পাবেন না, আর কখনো ইম্বালেন্সড হবেন না। দেখো তুমি মাটির উপরে বসে পড়ে সমর, দুহাতে মাথার চুল খামচে ধরে সে, এখনো গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে নলকা সান্যাল। কৃষ্ণা এবার সমরকে ছেড়ে দিয়ে তার দিকে ফেরে। যন্ত্রণা হচ্ছে না মা, কি করবেন বলুন তো? অপারেশন হলে তো একটু যন্ত্রণা হয় বলুন, কিন্তু রোগটা তো সেরে যায়। আপনি একদম চিন্তা করবেন না মা, এতদিন আপনি একটা মানসিক রোগে ভুগছিলেন, লজ্জার কিচ্ছু নেই। সত্যি বলছি, বিশ্বাস করুন, আপনার মতো এমন অনেকেই ভুগছে। হ্যাঁ, ওই দেখুন রেকর্ড হচ্ছে সব, সবাই এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, সবাই এই ভিডিওটা দেখবে আর বুঝবে যে কালো লোকও খারাপ হতে পারে, আবার সাদা লোকও খারাপ হতে পারে। আসলে কি জানেন তো দাদা, ক্যামেরাটা বন্ধ করবেন না। আপনারা বুঝতে পারছেন তো, মানুষের গায়ের রংটা শুধুই একটা রং, আপনারা বুঝতে পারছেন তো? সানাই আর জনতার উন্মত্ত চিৎকার মিলে এক অদ্ভুত কলতানে গমগম করছে বিয়ে বাড়িতে। মাটিতে পড়ে থাকা কাঁটা চামচগুলোর পাশেই বসে পড়ে কৃষ্ণা, ওর হাত থেকে এখনো টপটপিয়ে রক্ত পড়ছে, সেই হাত দিয়েই কপালের ঘাম মোছে সে, পুরু মেকআপের স্তর উঠে আসে, বিজয়ীর হাসি খেলা করছে তার মুখে, বুকটা দ্রুত ওঠানামা করছে, জমাট ক্লান্তি এসে শরীরটাকে শুইয়ে দিতে চাইছে। ঘন কালো গায়ের রং নিয়ে জন্মেছিল মেয়েটা, বাবা নাম রেখেছিলেন কৃষ্ণকুল। As you know, madness is like gravity. All it takes is a little push. এই অন্ধকারে নিমজ্জিত সমাজ মাঝে মাঝেই তার শিকারদের ছুঁড়ে ফেলে দিতে চায়, ভেঙে গড়ে নিজের ধাঁচে বানিয়ে নিতে চায়। সেই ধাক্কাটুকুই তাকে এক মুহূর্তে শিকার থেকে শিকারিতে পরিণত করে। আজ গল্প পাঠেছিল শায়ক, বিভিন্ন চরিত্রে অন্বেষ, সুলগ্না, শিপ্রা, দিগন্তিকা, সায়নী এবং আমি তমাল। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে শায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিপ্রত। শুনছিলেন আমাদের বিশেষ গল্প কৃষ্ণকলি। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি।